আজকের হরতালে তেমন সাড়া মিলল না জেলায়। বাঁকুড়া সদর শহরে চিত্র ছিল প্রায় স্বাভাবিক। বাজার, দোকান, এমনকি ব্যাংক অফিস সবই ছিল খোলা। পাশাপাশি লকডাউনের পর আজ প্রথম স্কুল খোলা হলেও স্কুলগুলিতে বন্ধ উপেক্ষা করে পড়ুয়াদের উপস্থিতি ছিল নজর কাড়া। অন্যদিকে এদিন সকালে প্রায় আধ ঘন্টারও কিছু বেশি সময় ধরে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে হরতালকারীরা, পরে তা হটেও যায়। এদিকে বিষ্ণুপুরেও হরতালের সমর্থনে মিছিল নজরে পড়লেও পুরো মল্লভূম জুড়েই জনজীবন ছিল প্রায় স্বাভাবিক। তবে জেলার জঙ্গলমহলে হরতাল কিছুটা প্রভাব পড়ে। অনেক দোকানপাট ছিল বন্ধ, চলেনি যানবাহনও। জঙ্গলমহলে বাম ও কংগ্রেস সমর্থকদের হরতালের পক্ষে এদিন যৌথভাবে মিছিলও অংশ নিতেও দেখা গেছে। এদিকে সরকারি বাস চলাচল করলেও তা সংখ্যায় ছিল কম, আর বেসরকারি বাস রাস্তায় চোখেই পড়েনি। জেলায় বাস স্ট্যান্ডগুলিতে প্রচুর বাস দাঁড়িয়েছিল, সেগুলি রুটেও নামেনি এদিন, ফলে যাত্রীরা সমস্যায় পড়েন দিনভর। অন্যদিকে জেলার বড়জোড়া, মেজিয়া, শিল্পাঞ্চলেও হরতালের প্রভাব পড়েনি বলেই খবর। তবে মোটের উপর জেলায় এই হরতাল ছিল শান্তিপূর্ণ, এমনটাই জেলা পুলিশ সূত্রে জানা গেছে। একটা জায়গায় দেখতে গেলে মাত্র ১৩ ঘন্টা সময় আমরা হাতে পেয়েছিলাম। গতকাল নবান্ন অভিযানে মমতা ব্যানার্জির দলদাস পুলিশ যেভাবে হাজার হাজার ছাত্রকে মোকাবিলা করতে কার্যত যুদ্ধ ঘোষণা করেছিলেন, জলকামান দাগা হয়েছে, কাঁদানো গ্যাস ছোড়া হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, তারপরেও দেখেছি উদ্ধিধারী পুলিশ যুবতী ছাত্রীদের জামা শাড়ি ধরে টানাটানি করেছে, রাস্তায় ফেলে পায়ে পদদলিত করেছে। এই নৃশংস ঘটনার প্রতিবাদেই তাৎক্ষণিক এই বাংলা বন্ধের ডাক দিতে হয়েছে। আসলে আমরা দেখতে পাচ্ছি কৃষকদের যেভাবে মোদী সরকার দিল্লির বুকে দমন করছে, আমাদের রাজ্যেও একইভাবে মমতা সরকার গণ আন্দোলনকে দমনের পথ দিয়েছে। আমরা আপ্লুত। বাঁকুড়া জেলার বাস শ্রমিকরা, তারা বাস চালায়নি, বাস স্ট্যান্ড শুনশান, যে কোনোভাবে যদি গণপরি